রাত পোহালেই ছটপুজো। তার আগে বাজারে ভালোই বিক্রি হচ্ছে পুজোর অন্যতম উপকরণ বাঁশের তৈরি ডালি, গুঁড়ো সহ অন্যান্য সামগ্রী, আর এতেই বেজায় খুশি ব্যবসায়ীরা। এদিন সকাল থেকে চালসার দৈনিক বাজার, মঙ্গলবাড়ি, মেটেলি বাজার এলাকায় ছটপুজোর সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড় ছিল। সবচেয়ে বেশি বিক্রি হয় বাঁশের তৈরি ডালি এবং কুলো। নদীর ঘাটে ছটপুজোর সামগ্রী রাখা হয় বাঁশের তৈরি কুলোয়, আর বাড়ি থেকে ছটব্রতীরা পায়ে হেঁটে মাথায় বাঁশের ডালি করে পুজোর সামগ্রী নিয়ে যান। এর ফলে ছটপুজোর আগে বাজারে চাহিদা থাকে বাঁশের তৈরি ডালি কুলোর। কথা প্রসঙ্গে এক ব্যবসায়ী বলেন, বাঁশের তৈরি ডালির দাম 300-400 টাকা, কুলো বিক্রি হচ্ছে 100-120 টাকা দামে, ভালোই বিক্রি হচ্ছে। এক পুজো উদ্যোক্তা বলেন, অনেক দাম, তাও পুজো তো করতেই হবে, তাই বেশি দাম দিয়ে পুজোর যাবতীয় সামগ্রী কিনছি। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।